জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমাদের এক ভাই 3078 একটি প্রশ্ন করেছেন, পেপসি, কোকা কোলা, ঠান্ডা এগুলো কি খাওয়া এবং এর ব্যবসা করা যাবে কি না। এগুলো যে সমস্ত বিষয়ের নাম আপনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উমুমান ব্যাপকভাবে وَيُحِلُّ لَكُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ طَيِّبَات যেগুলো পাক, পবিত্র, স্বাস্থ্যসম্মত সেগুলো হালাল, وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ ক্ষতিকর, নাপাক, নোংরা বিষয় সেগুলো হারাম। তো পেপসি, কোকা কোলা, ঠান্ডা এগুলোতে হারাম কোনো জিনিস যদি দেওয়া থাকে, যদি আপনি আমি নিশ্চিত হতে পারি তখন হারাম হবে। যেগুলো শরীয়তে নাজায়েজ খাওয়া হারাম, সে সমস্ত কোনো মেডিসিন অথবা কোনো বিষয় অথবা যে কোনো জিনিস যেগুলো হারাম সেগুলো যদি মিশ্রণ থাকে তাহলে খাওয়া হারাম হবে। আর এমনিতেই এগুলো ইহুদিদের কোম্পানি, নাসারাদের কোম্পানি অথবা আমাদের মুসলিম বিদ্বেষী কোম্পানি, এগুলো অজুহাত দিয়ে কোনো জিনিসকে হারাম করা যাবে না। তবে একটি বিষয় সেটা হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো থেকে যত পরহেজ করা যায়। বর্তমান যুগে আমাদের সমাজে যে হারে বিভিন্ন রকমের রোগ বৃদ্ধি পাচ্ছে, ডায়াবেটিস বলেন, আপনার হার্টের রোগ বলেন, ব্লাড প্রেশার বলেন, এই সমস্ত কারণে যেরকম ডাক্তাররা লাল মাংস অর্থাৎ গোশত এগুলো খেতে নিষেধ করে, তো এগুলোর মাঝে এরকম অনেক কিছু থাকে ফ্যাট জাতীয় যেগুলো স্বাস্থ্যের জন্য ধীরে ধীরে ক্ষতিকারক বিষয় হিসাবে ডাক্তাররা চিহ্নিত করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যতটুকু সম্ভব দূরে রাখবেন নিজেকে, আপনার পরিবারকে। কিন্তু হারাম ফতোয়া দিতে হলে, বেচা কেনা হারাম করতে হলে অবশ্যই দলিল প্রমাণ থাকতে হবে যে না, এর মাঝে এই হারাম উপাদানের সংমিশ্রণের কারণে এটাকে হারাম করা হচ্ছে। কাজে আমার জানা নেই এর মাঝে হারাম কোনো কিছু উপাদান মিশ্রণ করা আছে কিনা, সেই হিসাবে আমি একে হালাল হিসাবে মনে করি। আল্লাহ তাআলা আলাম।